হে বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো 2005 সালে আসা দ্য অ্যামিটিভিল নামক একটি হরর সিনেমা নিয়ে। এই সিনেমাটি একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে বানানো হয়েছে, যার ব্যাপারে আমরা সিনেমার শেষে আলোচনা করব। তাহলে আসুন আর সময় না নষ্ট করে সিনেমাটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমা শুরু হয় 1974 সালে অ্যামিটিভিল নামক একটি ঘর দেখিয়ে, যেখানে ঘরের বেসমেন্টে রোনাল নামক একজন ব্যক্তি 3:15 কিছু ডিমোনিক আওয়াজ শুনতে পায়, অর্থাৎ কিছু শয়তানি আওয়াজ, যে তাকে বলে তাদেরকে মেরে ফেলো। আর ওই আওয়াজ শুনে সে ওপরে যায় আর একটি শর্টগান নিয়ে নিজের পুরো পরিবারকে মেরে ফেলে। আর এই ব্যাপারে যখন পুলিশ জানতে পারে, তখন তারা রোনালকে গ্রেফতার করে নেয়। আর রোনাল নিজের বক্তব্যে এটা বলে সে ওই ঘর থেকে কিছু ডিমোনিক আওয়াজ শুনেছিল আর ওই আওয়াজ তাকে দিয়ে এই সব কিছু করিয়েছে। এরপর 1 বছর কেটে যায় আর আমাদের লুডস নামক একটি পরিবারকে দেখানো হয়, যেখানে স্বামী স্ত্রীর নাম হলো ক্যাথি ও জর্জ, ও তাদের 3টি ছেলে মেয়েও আছে, যাদের নাম বিলি, মাইকেল ও চেলসি। কিন্তু জর্জ তাদের সতার বাবা, আর তাদের আসল বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে 1 বছর আগেই মারা গিয়েছে। এরপর তারা যখন সকলে নাস্তা করছিল, তখন জর্জ সকলকে নতুন ঘর নেওয়ার ব্যাপারে বলে, যা শুনে সকলেই খুব উৎসাহিত হয়ে ওঠে। এরপর ক্যাথি ও জর্জ ঘর দেখার জন্য যায়, আর এটা সেই ঘর হয় যেখানে রোনাল তার পুরো পরিবারকে হত্যা করে মেরে ফেলেছিল। আর তাদের ঘরটি খুব পছন্দ হয়, কারণ ঘরটি বিশাল বড় ও সুন্দর ছিল। তাছাড়া তারা ঘরটি খুবই কম দামে পাচ্ছিল। কিন্তু জর্জ একটি কন্ট্রাক্টর হয়, তাই এত বড় ও সুন্দর ঘর এত কম দামে পাওয়া তার কাছে খুব একটা সুবিধার মনে হচ্ছিল না। তাই জর্জ এই ব্যাপারে ডিলারকে জিজ্ঞাসা করে। তখন ডিলার 1 বছর আগে ঘটে যাওয়া সব ঘটনা তাদেরকে খুলে বলে, যা শুনে ক্যাথি একটু ভয় পেয়ে যায়। কিন্তু জর্জ ক্যাথিকে বলে, হত্যা ঘর নয়, তার মধ্যে থাকা মানুষেরা করে। আর এই ভাবনার সঙ্গেই তারা ঘরটি কেনার সিদ্ধান্ত নিয়ে নেয়। আর কিছুদিন পর তারা সকলেই ওই নতুন ঘরে থাকার জন্য চলে আসে, আর এত বড় ঘর দেখে তারা সকলেই খুবই খুশি হয়ে যায়। আর রাতের বেলা ক্যাথি যখন তার বাচ্চাদের ঘুম পাড়াচ্ছিল, তখন তার বড় ছেলে তার আসল বাবার কথা মনে করে দুঃখিত হয়ে পড়ে আর বলে, জর্জ কখনোই আমাদের বাবার জায়গা নিতে পারবে না। তখন ক্যাথি বলে, সে শুধু তোমাদের ভালো বন্ধু হয়ে ওঠার চেষ্টা করছে, তার থেকে বেশি কিছু নয়। আর এই সব কিছু জর্জ দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিল। তারপর সে তার রুমে চলে যায়, যেখানে তার খুব ঠান্ডা লাগছিল, তাই সে বেসমেন্টে গিয়ে হিটার অন করে। আর ওখানে একটি ঘড়ি রাখা ছিল, যার মধ্যে 3:15 সময় দেখাচ্ছিল। আর তখনই সে ওখান থেকে কিছু আওয়াজ শুনতে পায়, কিন্তু সে ওটাকে খুব একটা গুরুত্ব না দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর যখন ক্যাথি ও জর্জ তাদের রুমে ইন্টিমেট হচ্ছিল, তখনই জর্জ একটি বাচ্চা মেয়ের আত্মা দেখতে পায়, যা দেখে সে একটু ঘাবড়ে যায়, কিন্তু ওই ব্যাপারে ক্যাথিকে কিছু বলে না। পরের দিন ক্যাথি যখন তার ছোট মেয়ে চেলসির রুমে যাচ্ছিল, তখন সে দেখে চেলসি তার রুমে একা বসে কারোর সঙ্গে কথা বলছে। ক্যাথি তাকে জিজ্ঞাসা করে, তুমি কার সঙ্গে কথা বলছিলে, ওখানে তো কেউ ছিল না। তখন চেলসি বলে, আমি জুডির সাথে কথা বলছিলাম। বন্ধুরা, জুডি আসলে আর কেউ না, রোনালের বোন, যাকে রোনাল ভয়ঙ্করভাবে ওই রুমের মধ্যেই মেরে ফেলেছিল, যেই রুমের মধ্যে এখন চেলসি থাকে। আর তার আত্মা চেলসি ছাড়া আর কেউ দেখতে পায় না। আর কিছুক্ষণ পর চেলসিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, যার কারণে জর্জ ও ক্যাথি খুব ভয় পেয়ে যায়। তখনই তাদের বোর্ড হাউসের কাছ থেকে তারা তাদের কুকুরের চিল্লানোর আওয়াজ শুনতে পায়, যা শুনে তারা তাড়াতাড়ি তাদের বোর্ড হাউসে যায়, যেখানে গিয়ে দেখে চেলসি বোর্ডের ওপর দাঁড়িয়ে আছে। আর ওখান থেকে লাফ মারতেই যাচ্ছিল, তখনই জর্জ এসে তাকে ধরে নেয়। আর ক্যাথি চেলসিকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? চেলসি বলে, সে জুডিকে তাদের বোর্ড হাউস দেখাতে নিয়ে এসেছে। যা শুনে ক্যাথির খুব অদ্ভুত লাগে, কারণ ওখানে তাদের 3 জনকে ছাড়া আর কেউ ছিল না। এরপর জর্জ বোর্ড হাউসে তালা দিয়ে তারা সকলে ওখান থেকে চলে যায়। আর রাতের বেলা ক্যাথির ছোট ছেলে মাইকেল যখন ওয়াশরুমে হাত ধুচ্ছিল, তখনই সে তার পেছনে একটি আত্মা দেখতে পায়। আর ওয়াশরুমের কল থেকে পানির পরিবর্তে রক্ত বেরোচ্ছিল, আর সে ওই সব কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। আর রাতে 3:15 ঘরের সব জানালা দরজা আপনি আপ খুলে যায়।
এরপর আমরা জর্জকে দেখতে পাই যে বাচ্চাদের রুমে গিয়ে একটি বন্দুক নিয়ে বাচ্চাদেরকে মেরে ফেলেছে আর শেষে নিজেকেও গুলি মেরে সুসাইড করে নেয়। আর তখনই তার ঘুম ভেঙে যায় আর সে জানতে পারে এটা আসলে তার একটি খারাপ স্বপ্ন ছিল। এরপর সে জানালার কাছে গিয়ে দেখে বোর্ড হাউসের দরজা খোলা আছে, কিন্তু সেভাবে সে তো দরজা বন্ধ করে দিয়েছিল। তখন তার সন্দেহ হয় যে চেলসি ফের ওখানে চলে গেছে, তাই সে দৌড়ে বোর্ড হাউসে চলে যায় যেখানে তাদের কুকুর জোরে জোরে চেল্লাচ্ছিল, কিন্তু সে ওখানে কাউকে দেখতে পায় না। আর পানি নড়চড় করতে দেখে সেভাবে হয়তো চেলসি পানিতে পড়ে গেছে, তাই সে তাকে বাঁচানোর জন্য পানিতে লাফ মারে, কিন্তু সে পানিতে চেলসিকে খুঁজে পায় না। আর বাইরে আসার পর সে দেখে চেলসি তার রুমের জানালা থেকে তাকে দেখছে, আর ওখানে সে একা ছিল না, তার পেছনে একটি অজানা মেয়ের আত্মাও ছিল। যা দেখে সে তাড়াতাড়ি চেলসির রুমে যায় আর দেখে চেলসি ঘুমাচ্ছে। তখন সে ভাবে হয়তো সেটা তার মনের ভাবনা ছিল। আর তখনই ওপরের দিকে আমরা দেখতে পাই জুডির আত্মাকে অন্য একটি আত্মা ধরে আছে, যেটা জর্জ দেখতে পাচ্ছিল না। এরপর যখন জর্জ তাদের বেসমেন্টে যায় তখন সে দেখে তাদের পোষা কুকুর দেওয়ালের নিচে মাটি খোলার চেষ্টা করছে, যা দেখে জর্জ একটু সন্দেহ করে। আর তখনই ওখানে ক্যাথি চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি এত ঘাবড়ে আছো কেন। জর্জ বলে আমার ঘুম আসছে না, তাছাড়া আমার মাথাটাও যন্ত্রণা করছে। এতটুকু বলে জর্জ ক্যাথির ওপর রাগারাগি করে ওখান থেকে চলে যায়। আর ক্যাথির জর্জের এমন আচরণ দেখে একটু অদ্ভুত লাগে। পরের দিন জর্জ বিলিকে নিয়ে কাঠ কিনতে যায় আর ঘরে এসে সব কাঠ তাকেই রাখতে বলে। আর অন্যদিকে যখন ক্যাথি কিচেনে ছিল তখন সে তার পেছনে একটি ছাওয়া দেখতে পায়। আর সে যখন পেছনের দিকে তাকায় তখন সে দেখে ফ্রিজে চুম্বক দিয়ে লেখা আছে ক্যাচ দ্যাম অ্যান্ড কিল দ্যাম, অর্থাৎ তাকে ধরো এবং মেরে ফেলো। ক্যাথি ভাবে জর্জ হয়তো তার সঙ্গে মজা করছে, কিন্তু সে যখন জর্জকে ওখানে নিয়ে আনে ততক্ষণে সব চুম্বক ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। তখন ক্যাথি ভাবে হয়তো সেটা তার মনের ভাবনা ছিল। আর এক রাত ক্যাথি ও জর্জ ডিনারে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর তাদের বাচ্চাদের দেখাশোনা করার জন্য তারা লিজা নামক একটি বেবি সিটারকে ডাকে। বাচ্চারা প্রথমে তো তাতে খুশি ছিল না, কিন্তু শেষে রাজি হয়ে যায়। আর ক্যাথি লিজাকে পুরো ঘর ঘুরে দেখাতে চাইছিল, কিন্তু লিজা মানা করে দেয় আর বলে সে ডিফিও পরিবারের জন্যেও এখানে কাজ করেছিল, তাই তার এই ঘরে কোথায় কি আছে সব জানা। আসলে ডিফিও পরিবার বলতে এখানে রোনাল্ডের পরিবারকে বোঝানো হয়েছে, যার পুরো নাম রোনাল্ড ডিফিও। এরপর তারা ডিনারে চলে যায় আর একসঙ্গে একটু ভালো সময় কাটায়। আর ঘরে লিজা বাচ্চাদের বলে রোনাল্ড ডিফিও কি করে তার পুরো পরিবারকে হত্যা করেছিল। সে বলে সে সবচেয়ে প্রথমে তাদের কুকুরের হত্যা করেছিল, তারপর পুরো নিজের পরিবারকে এক এক করে হত্যা করে। এরপর লিজা চেলসির রুমে যায় আর বলে এটা রোনাল্ডের ছোট বোন জুডির রুম ছিল আর তার লাশ আলমারির ভেতর থেকে খুঁজে পাওয়া গিয়েছিল। তারপর চেলসি হাইডেন্সি খেলার কথা বলে আর তাতে সকলে রাজি হয়ে যায়। তারপর লিজা আলমারির ভেতরে লুকিয়ে পড়ে, যেখানে সে জুডির আত্মাকে দেখতে পায় আর জুডি লিজার হাত ধরে তার জখমের ভেতরে গেঁথে দেয়, যার কারণে লিজা ভীষণ ভয় পেয়ে যায় আর তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর এই সব দেখে বাচ্চারা তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে নেয়। আর তখন ওখানে জর্জ ও ক্যাথিও চলে আসে আর লিজা ক্যাথিকে বলে সে আলমারির ভেতরে জুডির আত্মা দেখেছে। তখন লিজার সন্দেহ আরও বেড়ে যায় যে এই ঘরে কিছু না কিছু রহস্য লুকিয়ে আছে, কিন্তু জর্জ তার কথায় বিশ্বাস করছিল না, কারণ তার মনে হয় বাচ্চারাই হয়তো লিজার সঙ্গে কোনো মজা করেছে, তাই সে তাদের ওপর রাগারাগি করে। এরপর ক্যাথি তার মেয়ে চেলসিকে জিজ্ঞাসা করে ওখানে আসলে কি ঘটেছিল। তখন চেলসি ক্যাথিকে বলে জুডি লিজাকে পছন্দ করে না, তাই সে তাকে ভয় দেখিয়েছিল, আর তার মতে জর্জও একটি ভালো মানুষ নয়। পরের দিন জর্জ যখন কাঠ কাটছিল তখন সে বিলির ওপর রাগারাগি করে ও তাকেই সব কাঠের টুকরো রাখতে বলে, যা দেখে ক্যাথি জর্জের ওপর রেগে যায়। আর রাতের বেলা যখন ফের জর্জ হিটার অন করতে যায় তখনই সে দেওয়ালের পেছনে কিছু ডিমোনিক আওয়াজ শুনতে পায়, যে জর্জকে বলে তাদেরকে মেরে ফেলো। এরপর সে দেওয়ালের পেছনে যায় যেখানে সে একটি রক্তের নালা দেখে ও নিজেকে রক্ত মেখে পড়ে থাকতে দেখতে পায়। আর তখনই তার ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে ওটা আসলে তার একটি স্বপ্ন ছিল আর কিছু না। এরপর সে বাথটাপে গা ধোয়ার জন্য যায়, তখনই একটি আত্মা বাথটাপের মধ্যে দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে আর তখনই ওখানে ক্যাথি চলে আসে ও তাকে বাঁচিয়ে নেয়। পরের দিন তারা দেখে চেলসি ঘরের ছাদের ওপরে দাঁড়িয়ে আছে,
যা দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায় আর তাকে বাঁচানোর চেষ্টা করে। আর চেলসি তার মাকে বলে জুডি তাকে বলেছে সে যদি তার সঙ্গে যায় তাহলে জুডি তার সঙ্গে তার বাবার দেখা করাবে। এতটুকু বলে চেলসি ওখান থেকে লাফ মেরে দেয় আর জর্জ তাকে ঠিক সময়ে বাঁচিয়ে নেয়। তারপর ক্যাথি চেলসির ওপর খুব রাগারাগি করে। পরের দিন ক্যাথি একটি ফাদারের কাছে যায় আর তাকে বলে তাদের ঘরে একটি শয়তানের বসবাস আছে। তখন ফাদার ক্যাথিকে বলে এক বছর আগে ঠিক এমনই একটা কেস আমার কাছে এসেছিল। তখন ক্যাথি বলে সেটা কি ডিফিও অর্থাৎ রোনাল্ড ডিফিওর পরিবারের কেস ছিল। যা শুনে ফাদার অবাক হয়ে যায়। ক্যাথি বলে এখন তারা ওই ঘরের মধ্যেই বসবাস করছে। অন্যদিকে জর্জের আচরণ অনেক পাল্টে গিয়েছিল। সে সবসময় বাচ্চাদের ওপর রাগারাগি করতে লাগে। আসলে একটি মানুষ বহুদিন না ঘুমালে তার মধ্যে অনেক মেন্টালি প্রবলেম দেখা দিতে পারে, যেমন সবসময় মেজাজ খিটখিটে হয়ে থাকা, মনে শান্তি না থাকা। আর ঠিক তেমনই ঘটনা জর্জের সাথে ঘটছে। আর রাতে সে যখন তার পরিবারের ভিডিও দেখছিল তখন সে বিলিকে শয়তানের রূপে দেখতে পায়, যা দেখে সে অবাক হয়ে যায়। এরপর যখন সে ঘুমিয়ে পড়ে তখন তার ঠিক 3:15 ঘুম ভেঙে যায় আর সে ওই ডিমোনিক অর্থাৎ শয়তানি আওয়াজ শুনতে পায় যে জর্জকে বলে তাদেরকে মেরে ফেলো। সে প্রতিদিন এই আওয়াজ শুনে বিরক্ত হয়ে যায় আর ঘরের জানালা দরজা আপনি আপ খুলে যায়। আর জর্জ একটি কুড়াল নিয়ে বোর্ড হাউসে যায় যেখানে একটি আত্মা তার উপর হামলা করে দেয়। আর জর্জ তার থেকে বাঁচার জন্য তার উপরে হামলা করে আর কিছুক্ষণ পর সে জানতে পারে ওটা আসলে কোনো আত্মা নয়, তাদের পোষা কুকুর যাকে সে আত্মা ভেবে মেরে ফেলে। পরের দিন ক্যাথি জর্জকে বলে এই ঘরটি হন্টেড অর্থাৎ ভুতুড়ে, তাই আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু জর্জ তার কথায় রাজি হচ্ছিল না, তাই তাদের দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। তখনই ওখানে বিলি ও মাইকেল আসে আর বলে তাদের কুকুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিলির সন্দেহ হয় এর পেছনে হয়তো জর্জের হাত আছে, কারণ কিছুদিন ধরে তার আচরণ পুরোপুরি পাল্টে গেছে। তাই বিলি তাকে ওই ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু জর্জ তার কোনো কথারই উত্তর দেয় না। আর বিকেলে ফাদার তাদের ঘরে আসে আর চেলসির হাতে একটি কালো রঙের পুতুল দেখে ক্যাথিকে বলে ওই পুতুলটি জুডির ছিল, যেটা জুডির মৃত দেহর সঙ্গে মাটিতে চাপা দিয়ে দেওয়া হয়েছিল। এরপর ফাদার পুরো ঘরে পবিত্র পানি ছড়িয়ে দেয়, কিন্তু যখন ওই পানি ঘরের স্পর্শে আসে তখন অদৃশ্য হয়ে যায়। আর ফাদারের ওপর একটি মাছির দল হামলা করে দেয় আর গালে চড় মারে আর একটি অজানা আওয়াজ তাকে ওখান থেকে চলে যেতে বলে। তখন ফাদার ওখান থেকে চলে যায় আর রাতের বেলা একই সময়ে জর্জ ফের সেই শয়তানি আওয়াজ শুনতে পায় যে তাকে তাদেরকে মেরে ফেলার কথা বলে। তাই সে ঘরের বাইরে গিয়ে নিচে শুয়ে পড়ে আর তাকে দেখে এমন মনে হচ্ছিল যেন সে সবসময় ওই আওয়াজ শুনে মেন্টালি পাগল হয়ে যাচ্ছে। আর এই সব কিছু ক্যাথির জানালা থেকে দেখছিল। আর পরের দিন ক্যাথি একটি লাইব্রেরি যায় যেখানে ওই ঘরের সঙ্গে জড়িত আর্টিকেল পড়ে, যেখানে লেখা আছে রোনাল্ড নিজের পুরো পরিবারকে শয়তান ভেবে মেরে ফেলেছিল আর তাতে একটি শয়তানি আওয়াজ তার সাহায্য করেছিল। আর রোনাল্ডের রুম থেকে একটি বই খুঁজে পাওয়া গিয়েছিল যার মধ্যে বড় অক্ষরে ক্যাচাম লেখা ছিল। এরপর সে ক্যাচাম সম্পর্কে খুঁজতে থাকায় সে জানতে পারে ক্যাচাম শয়তানের পূজো করত আর সে 1671 ওই ঘরটি বানিয়েছিল যেখানে সে ইন্ডিয়ানদের ওপর কালা জাদু ব্যবহার করত ও তাদের ওপর টর্চার করে শয়তানের জন্য বলি দিত। আর একদিন সে শয়তানের জন্য নিজের বলি দিয়ে দেয় আর তখন ক্যাথি বুঝতে পারে ওই ঘরে ক্যাচামের আত্মা আছে যে জর্জকে দিয়ে এই সব কিছু করাচ্ছে। অন্যদিকে জর্জ ফের সেই আওয়াজ শুনতে পায়। তখন সে দেওয়াল ভেঙে ভেতরে চলে যায় যেখানে সে ওই জেল দেখতে পায় যার মধ্যে ইন্ডিয়ানদের টর্চার করা হতো। আর অন্য একটি রুমে জর্জ ক্যাচামের আত্মাকে দেখতে পায় যে একটি ছুরি নিয়ে নিজের গলা কেটে নেয় আর তার সব রক্ত জর্জের ওপর ছিটকে পড়ে, যার কারণে জর্জ পুরোপুরিভাবে তার নিয়ন্ত্রণে চলে যায়। এরপর ক্যাথি ফাদারের কাছে যায় যেখানে ফাদার ক্যাথিকে বলে ওই ঘরে অনেক শক্তিশালী আত্মার বসবাস আছে যার সঙ্গে তিনি লড়াই করে উঠতে পারবেন না, তাই তিনি সেদিন ওখান থেকে পালিয়ে এসেছিলেন। এরপর ক্যাথি তাড়াতাড়ি গাড়ি করে ঘরে ফিরে আসে যেখানে বোর্ড হাউসে জর্জ তাকে মারার সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু ক্যাথি কোনো রকমে ওখান থেকে পালিয়ে যায়। আর বেসমেন্টে চেলসি তাদের পুরো পরিবারের নামের কফিন দেখতে পায়।
আসলে খ্রিস্টান ধর্মের মৃত মানুষের দেহকে ওই কাঠের তৈরি বাক্সের মধ্যে রেখে মাটিতে চাপা দিয়ে দেওয়া হয়, যাকে কফেন বলা হয়। এরপর সে তার মাকে ডেকে এনে ওই সবকিছু দেখায়, যা দেখে তারা সকলে ওখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই জর্জ একটি বন্দুক নিয়ে তাদের পেছন করে আর ক্যাচামের আত্মা সব জানালা দরজা বন্ধ করে দেয়, যাতে তারা ওখান থেকে পালাতে না পারে। কিন্তু তারা বুদ্ধি করে জানালা ভেঙে ছাদের ওপরে চলে যায়, আর জর্জও তাদের পেছনে যায়। আর বিলি একটি রড নিয়ে জর্জকে আঘাত করে নিচে ফেলে দেয়, আর তারা সকলে তাড়াতাড়ি ওখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই জর্জ একটি কুড়াল নিয়ে আসে আর ক্যাথির পেটে গেঁথে দেয়, আর ক্যাথি একটি বন্দুক উল্টো করে জর্জের মাথায় মারে, যার কারণে জর্জ অজ্ঞান হয়ে যায়। এরপর তারা সকলে জর্জকে বেঁধে বোর্ড হাউসে নিয়ে যায়, আর একটি বোর্ডের মধ্যে বসে তারা সকলে ওখান থেকে পালিয়ে যায়। আর যখন জর্জের জ্ঞান ফেরে, সে আগের মতো হয়ে গিয়েছিল, আর সে ক্যাথিকে বলে তাড়াতাড়ি এখান থেকে চলে চলো। আর এইভাবে লুডস পরিবার 28 দিন ওই ঘরের মধ্যে কাটিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর শেষে জুডির আত্মাকে ক্যাচামের আত্মা বেসমেন্টে টেনে নেয়, আর ঘরের সব জিনিসপত্র আগের মতো হয়ে যায়। আর এই সিনেমাটি সম্পূর্ণভাবে এখানেই শেষ হয়ে যায়। আর যেমন কি আমি আপনাদের বলেছিলাম, এই সিনেমাটি একটি সত্য ঘটনার উপর বানানো হয়েছে। তাহলে আসুন এর সত্য ঘটনাটি এখন জেনে নিই। 1974 সালে ডিফিও পরিবার একটি বড় দেখে ঘর কিনেছিল, যেটা আমেরিকার নিউ ইয়র্ক শহরে অ্যামিটিভিল নামক একটি গ্রামে অবস্থিত। আর ওই পরিবারের স্বামী স্ত্রীর নাম হলো রোনাল্ড ও লুইস, আর তাদের 5টি সন্তানও ছিল, যাদের নাম রোনাল্ড জুনিয়র, ডন, অ্যালিসন, মার্ক ও জন। আর ওই ঘরে যাওয়ার পর রোনালের ছেলে রোনাল্ড জুনিয়রের আচরণ পাল্টে যায়। সে ছোট ছোট কথায় নিজের পরিবারের সঙ্গে ঝগড়া করতে লাগে ও তার মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকতো। আর এক রাত রোনাল্ড জুনিয়র একটি শটগান হাতে তুলে নেয় ও সেটা দিয়ে নিজের পুরো পরিবারকে এক এক করে মেরে ফেলে। আর পুলিশ যখন তাকে গ্রেফতার করে, রোনাল্ড নিজের বক্তব্যে এটা বলে, সে এই সব কিছু করেনি, একটি খারাপ শক্তি তাকে দিয়ে এই সব কিছু করিয়েছে। আর ওই খারাপ শক্তি তাকে সবসময় বলতো যে তাদেরকে মেরে ফেলো। আর এই উক্তি নিয়ে রোনাল্ড জুনিয়রের লয়ার রোনাল্ড জুনিয়রকে পাগল প্রমাণ করার চেষ্টা করে, যাতে কমসে কম তাকে জেলে না যেতে হয়। কিন্তু তবুও রোনাল্ড জুনিয়রকে আদালত 6 বছরের সাজা শোনায়। আর তার 1 বছর পর 1975 সালে লুডস পরিবার ওই ঘরটি কিনেছিল, আর তারা একটি ফাদারকে দিয়ে ওই ঘরটি পবিত্র করার চেষ্টা করে। কিন্তু তিনি যখন ওপরের একটি রুমে যায়, তখন এক অজানা শক্তি ফাদারের কানে কানে বলে, গেট আউট, অর্থাৎ এখান থেকে চলে যাও। আর ফাদার তার আশেপাশে দেখে, কিন্তু কাউকেই দেখতে পায় না। এরপর ফাদার সিঁড়ি থেকে নিচে নেমে আসে আর ওই ব্যাপারে লুডস পরিবারদের কিছুই বলে না। তাদের শুধু এটা বলে, ওপরের রুমটি যত কম পারবেন ব্যবহার করবেন। তাই লুডস পরিবার ওপরের রুমটিকে গেস্ট রুম বানিয়ে নিয়েছিল। এরপর লুডস পরিবার যখন ওখানে থাকতে শুরু করে, তখন প্রতিদিনই বোধহয় তাদের সঙ্গে কিছু না কিছু অদ্ভুত ঘটতে থাকে। যেমন কখনো তাদের মেয়ে ছাদ থেকে লাফ মারার চেষ্টা করে, তো কখনো কেউ তাদের কুকুরকে মেরে ফেলে। আর এক রাত তো জর্জ পাগল হয়ে সকলকে মারার চেষ্টা করে, আর তখন তাদের সহ্যের সীমা পার হয়ে যায়। তাই তারা সকলে ভয়েতে ওখান থেকে পালিয়ে যায়। এরপর এড ও লরেন ওই ঘরটি ইনভেস্টিগেট করতে আসে, যারা তখনকার সময়ে বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর ছিল। তারা ওই ঘর ইনভেস্টিগেট করে অনেক কিছু তথ্য খুঁজে পায়, যেমন ওই ঘর ক্যাচাম নামক একজন ব্যক্তি বানিয়েছিল, যে ব্রিটিশ আমলে ভারতীয়দের ওপর টর্চার করে তাদের মেরে ফেলতো। আর একদিন কোনো কারণে সে নিজেই সুসাইড করে নেয়। আর তারা যখন ওই ঘরের মধ্যে ফটো তুলছিল, তখন তারা একটি ফটোর মধ্যে একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়। কিন্তু তারা যখন ঘরটি ইনভেস্টিগেট করছিল, তখন তো তারা ঘরের চারিদিকে নাকাবন্দি লাগিয়ে দিয়েছিল। কিন্তু তার সত্ত্বেও ওই ফটোর মধ্যে মেয়েটি কোথা থেকে এলো, এটা এখনও রহস্য হয়ে আছে। এরপর এড ও লরেন তাদের ইন্টারভিউতে ওই ঘরটিকে হন্টেড ঘোষিত করে। আর আপনারা যদি তাদের ইন্টারভিউটা দেখতে চান, লিংক ডিসক্রিপশনে আছে। আর কখনো কি আপনাদের সঙ্গে কোনো কিছু প্যারানর্মাল ঘটেছে? যদি ঘটে থাকে আমাকে কমেন্টে বলতে পারেন, কারণ আপনাদের প্যারানর্মাল ঘটনাটি যদি সত্যি ভয়ঙ্কর ও ভালো হয়ে থাকে, তাহলে আমি আপনাদের নাম আমার কমিউনিটি পোস্টে শেয়ার করব। আর যদি প্যারানর্মাল ঘটনাটি সত্যিই অসাধারণ হয়ে থাকে, তাহলে হয়তো আপনার ঘটনাটিও শেয়ার করতে পারি। আর হ্যাঁ, এটা তো বলাই হলো না, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, খুব ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে আমার নতুন ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো দেখা হচ্ছে ফের পরের ভিডিওয়।